নারায়ণগঞ্জ। ঢাকার পাশের এই জেলায় বিদেশ থেকে ফিরেছেন প্রায় 5,000 মানুষ, যার মধ্যে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মাত্র 26 জনকে। যদিও বিদেশ ফেরতদের তথ্য পেতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। ইউনিয়ন লেভেলে এই কমিটির আওতাধীন এলাকায় কে কে বিদেশ ফেরত আছে এই তালিকা দিতে হবে এবং ওদেরকে ওনারা হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে। লক্ষ্মীপুরেও গেল 30 দিনে বাড়ি ফিরেছেন 3,500 প্রবাসী, যার মধ্যে হোম কোয়ারেন্টাইনে 214 জন। মাদারীপুরে কোয়ারেন্টাইনে আছেন 220 জন, আইসোলেশনে 4 জন। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টাঙ্গাইলে 97 জন, মানিকগঞ্জে 359, রংপুরের 8 জেলায় 110, কিশোরগঞ্জে 214 ও চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন 300 জন, যাদের অধিকাংশই মানছেন না হোম কোয়ারেন্টাইন। আজকে সফিপুর উপজেলা একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন সারা দেশে কোয়ারেন্টাইন না মানা ব্যক্তিদের কারণে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস, যার ফলাফল হবে ভয়াবহ। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সারা দেশে তারা কতগুলো টাইম বোম ছড়িয়ে দিচ্ছে, যে কোনো মুহূর্তে একসাথে বিস্ফোরিত হলে এবং তারা যদি কোথাও পরীক্ষা করতে না পারে কি দাঁড়াবে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। আরেক বিশেষজ্ঞ ডাক্তার মনিলাল আইজ বলছেন অল্প সংখ্যক রোগীকে কোয়ারেন্টাইনে রাখতে না পারাটাই উদ্বেগজনক। সমাজের সবার উচিত ওনাকে এই হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা। আমি একদম আনইকুইভোকালি বলবো যে দ্যাট ইজ দ্য ডিমান্ড অফ দ্য টাইম, নট এনিথিং এলস।